যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি, এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র‍্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমাদের বা আমার বা বিসিবির হাতে না, আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তাটা, নিরাপত্তা দুই রকম, একটা হলো কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম আই মিন লাইক ইউনো জানি না ও হয়তো বলেছে, আর একটা আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটারও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না, আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই, মানে কী বলবো অ্যাবিলিটি নাই আর কি বোর্ড। নেক্সট।